উচ্চ মাধ্যমিক আর্টস বা সায়েন্সের যাদের জিওগ্রাফি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। এটা আমার স্কুলের প্রশ্ন, আজ পরীক্ষাটি হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রশ্ন এবং উত্তর। সামুদ্রিক বাঁধ যদি কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তাহলে তাকে বলে টম্বেলো। 21টি প্রশ্ন করতে হবে, কোনো বাড়তি প্রশ্ন থাকবে না। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে দিও, তোমরা না পারলে আমি জানিয়ে দেবো পরবর্তী ক্ষেত্রে। তিন নম্বর প্রশ্ন রয়েছে, পর্যায়িত ঢালের প্রথম ধারণা দেন, উত্তর হচ্ছে জি কে গিলবার্ট। পাখির পালকের ন্যায় দেখতে যে জলনির্গম প্রণালী সেটা হচ্ছে পিনেট বা চুনুট জলনির্গম প্রণালী। তারপরে যে প্রশ্ন রয়েছে যে হার্ডপেন দেখা যায়, এটার উত্তর হচ্ছে পর্জল মাটি মানে খ। ভূমধ্যসাগরীয় জলবায়ুকে চিহ্নিত করা হয়, উত্তর হচ্ছে সিএস। জৈব পদার্থ সমৃদ্ধ ত্রিমাত্রিক প্যাডনকে বলা হয় এপিপ্যাডন। বিশ্ব ওজন দিবস পালন করা হয় 16th September। প্রথম আন্তর্জাতিক রামসার সম্মেলন হয়, উত্তর হচ্ছে ইরান, অর্থাৎ ইরানে এই ইরানের রামসারের প্রথম সম্মেলনটি হয়েছিল। ওপেকের সদর দপ্তর গ ভিয়েনা। রেল ওয়াগন তৈরি হয়, এখানে যে অপশনগুলো আছে তাতে ঠিক হচ্ছে না। রেল ওয়াগন তৈরি হয় মূলত তিনটে জায়গায়, দমদম, মুজাফরপুর এবং ভরতপুর। এটা যদি আমরা রেল বগি করে নিই তাহলে উত্তর চলে আসে পেরাম্বুর। ভারতের যে রাজ্যে নারীদের অনুপাত সবথেকে কম, অর্থাৎ পুরুষের সাপেক্ষে নারীর অনুপাত কম, হচ্ছে হরিয়ানা। পঞ্চম শ্রেণীর সাথে যুক্ত ব্যক্তিদের বলা হয় সোনালী পোশাক শ্রমজীবী বা কর্মী। গোয়ালিয়র একটি যে শ্রেণীর শহর সেটা হচ্ছে প্রতিরক্ষা। কোনার বেশন শব্দটি প্রথম ব্যবহার করেন বা কথাটি সেটা হচ্ছে প্যাট্রিক গেডেস, এখানে বানান ভুল আছে, প্যাট্রিক গেডেস। সংযোজনমূলক শিল্প এটা হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প, অনেক যন্ত্রপাতি সংযুক্তি করে এই শিল্প গড়ে ওঠে। ভারতের সুতি বস্ত্রের রাজধানী, উত্তর হচ্ছে মুম্বাই। ডাবের জলকে স্বর্গের শিশির বলে, উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। ভারতের সিলিকন ভ্যালি, উত্তর হচ্ছে বেঙ্গালুরু। ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক, উত্তর হচ্ছে রামচন্দ্রন। সবুজ বিপ্লবের প্রভাব দেখা যায় যে চাষে, মানে সবথেকে কম আর কি। এখানে যে অপশনগুলো রয়েছে তাতে উত্তর হবে ডাল, কারণ আটে এই গমে 8 গুণ তখন বৃদ্ধি পেয়েছিল, তৈলবীজে 3 গুণ, ধানে 3 গুণ, ডালে 1.5 গুণ, তা সবথেকে কম এটার অপশনের মধ্যে ডাল। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, এখানে 1 নম্বরে 14টি প্রশ্ন একটু বেশি অথবা দেওয়া আছে। আবহবিকার ক্ষয়ীভবন কী, প্রবাল প্রাচীর কী, ফিয়র উপকূল কী, গতিশীল পুনর্যৌবন লাভ, ডেভিসের ত্রয়ী কী, পূর্ববর্তী নদী কী, নদী গ্রাস কাকে বলে, মৃত্তিকার ক্যাটেনা কী, পেডোলজি কী, জেট বায়ু কাকে বলে, অন্তর্ধিত সীমান্ত, এনশো কী, রশ্মি তরঙ্গ কী, ব্ল্যাক ডাটা বুক, জীব বৈচিত্র্যের হটস্পট কী, ডট এর পুরো নাম, পিএমআর পর্যায় কী, নেক্সট হচ্ছে শস্য প্রগাঢ়তা কী, রেটুন কী, রেটুন আখ চাষের সঙ্গে সম্পর্কিত, আইসোটিম, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, সোনালী চতুর্ভুজ প্রকল্প কী, এটা যে চারটে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাইয়ের শহর যে যুক্ত করা হয়েছে সড়ক পথ দ্বারা সেটাই সোনালী চতুর্ভুজ, ওপেক তেল সংস্থা, জনসংখ্যার পিরামিড, কাম্য জনসংখ্যা কী, পরিকল্পনা অঞ্চল কী, ছত্তিশগড়ের 2টি বিখ্যাত লৌহখনির নাম লেখো। এরপরে যে বড় প্রশ্নগুলি, 7535, সমুদ্র তরঙ্গের ক্ষয় ও সঞ্চয় কার্য, অর্থাৎ এই যে ভূমিগুলো দেওয়া আছে চারটি ভূমিরূপ তাতে কিছু ক্ষয় কিছু সঞ্চয়, তার সচিত্র বিবরণ,
রিয়া ও ফেয়ার উপকূলের দুটি পার্থক্য লেখো। এখানে জিজ্ঞাসীন্দ্র হতো না, এটা পূর্ণচ্ছেদ হতো। মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ মৌলিক প্রক্রিয়া মানে চারটি প্রক্রিয়া মূলত, সেটা আলোচনা করতে হবে। নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এলনিনো এবং লালিনার পার্থক্যগুলি লেখো। জলজ উদ্ভিদের শ্রেণীবিন্যাস করে উদাহরণস্বরূপ আলোচনা করো। জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণগুলি লেখো। আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্যগুলি কী কী, ভারতের ডাল চাষের সমস্যাগুলি কী কী, ভারতের চীনাবাদাম ও সোয়াবিন গবেষণাগার, ভারতের চীনাবাদাম গবেষণাগার জুনাগড় আর সোয়াবিন ইন্দোর, তারপরে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন ঘটেছে কেন, অর্থাৎ মহারাষ্ট্র এবং গুজরাটে কেন একদেশী ভবন ঘটেছে, এই বহু প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেখো, ওখান থেকে দেখে নিতে পারো। ভারতের কাগজ শিল্পের সমস্যাগুলি কী কী, ভ্যালোরাইজেশন কী, জনসংখ্যা বিবর্তন তত্ত্বে ওয়ারেন থমসন এর পর্যায়গুলি কী কী আলোচনা করো, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি কী কী বা আলোচনা করো, বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন, পরিকল্পনা অঞ্চলের অনুক্রম কী, ভারতের নগরায়ণে দুটি বৈশিষ্ট্য লেখো। এটি যদি এই প্রশ্নটা এইভাবে হয় তাহলে 3-2-2 কিংবা এটা বাদ দিতে হবে। এই ছিল 70 নম্বরের প্রশ্ন। সকলেই ভালো থাকে এবং সুস্থ থাকে।